ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি কে বলছিলেন প্লিজ? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? গোপালগঞ্জ, কোথায়? গোপালগঞ্জ। হ্যাঁ জি বলেন। জি কি চাচ্ছিলেন? কি চাচ্ছিলেন? জি বিভিন্ন মেশিনারি আছে। জি আমি একটু মিটিং এ আছি, আপনি আমাকে 20 মিনিট পরে রিং দিন প্লিজ। কি কি মেশিন চাচ্ছেন? মেশিন চাচ্ছিলাম হচ্ছে বল পেন, মশার, বল পেন, মশার কয়েল আর কি, ওয়াশিং পাউডার, আপনাদের যে এই যে আরো যেটা আছে এটা হচ্ছে আপনার কি লোস্ত বিক্রি করেন? হ্যাঁ লোস্ত বিক্রি করেন, লোজ নিয়ে তো আপনি করতে পারেন। আমার মশার কয়েল, মশার কয়েল কি একটু ভালোভাবে করবেন? যদি ভালোভাবে করেন তাহলে লাইসেন্সও পাবেন, ই করতে পারবেন। নর্মাল করলে লাইসেন্স পাবেন না, আপনি কাজও করতে পারবেন না। আমরা দিচ্ছি 1,25,000 টাকা। এখানে আপনি বল পেন তৈরির যাবতীয় এটা পাচ্ছেন, নিতে যেটা কারিং করে কয়েক পয়সা আসবে। আপনি এগুলো এখান থেকে বানায় নিয়ে যাবেন, শুধু প্যাকেটে ঢুকাই দিবেন, বাস স্টিকার আছে স্টিকারটা লাগাই দিবেন। আর নাম লেখা যেটা? হ্যাঁ নাম এখানে আমরা নামও লিখে দিব। আপনি এলাকা থেকে একটা ট্রেড লাইসেন্স করবেন, আর ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করবেন। ডেলিভারির সময় বাকিটা দিয়ে দিবেন। ওখানে একটা লোক যাবে, যে যারা যাবে সামান্য কিছু খরচ পাতি আছে। আসলে এখানে যে মেশিন গুলা বল পেন এটা নষ্ট হওয়ার তেমন কিছু নাই, হয়তো বা কাজ করতে করতে একটু কোনো একটা নাট লুজ হলে একটু টাইট দিতে হবে, এই আবার নজলটা যদি কোনো একটু কোনো কিছু জোরে বাড়ি দিয়ে আপনি নজলের আগাটা ভেঙে ফেলেন, এটা একটু কাজ করে নিতে পারি। আচ্ছা আমি এটা নেব, এখন আমার একটু প্র্যাকটিক্যাল দেখতে হবে, দেখে নিতে হচ্ছে। এটা ওই যে আমাদের ভিডিওতে আছে আর ওই যে প্রোফাইল আছে এটাতে আছে, কারণ রেডিস্টকে কোনো মেশিন থাকে না। আচ্ছা
যখন যেটা অর্ডার হয় তখন সেটা এটা সাইজ হলো, এটা স্টিল, এটা সাইজ হলো 4 ফিট পাশে 2 ফিট উচ্চতা 5 ফিট না ধরুন জঙ্গল আমরা করি না এই যে কালারটা, যে লাল কালারটা দেখছেন এটা আমাদের করা না, জাপানি করে। অনেকের বিশ্বাস করতে কষ্ট হবে যে জাপানি এই সিটটা, জাপানি সিট ভিতরে মেশিন আছে না পারেক্স কিছুটা নষ্ট পানি টানি বা ইটি কোন কিছু আপনি এটাতে এত টাকা বিনিয়োগ করার প্রয়োজনীয়তা নেই আমি মনে করি। এখানে কয়জন লোক লাগে? এখানে তিনজন লোক কাজ করতে পারে। তিনজন লোক, তিনজন লোকের দৈনিক কত পিস বলপেন তৈরি করতে পারে? 3,000 করতে পারে। এটা হলো এক্সপার্টনেস এর উপরে। একটা কথা মনে রাখবেন, সে যত অপারেটিং করবে তত কাজ করতে পারবে। একটা পেন, আমি এটা জানতে পারি, ওটা আসলে কাজের এক্সপার্ট দিয়েছে, যে একটা পেন বানাইতে কত সময় লাগতে পারে একটা এক্সপার্ট? আমি দেখেছি খুব ছোট্ট বাচ্চা আরো 20 বছর আগে সে কাজ করতেছে দ্রুত, তার হাত দেখা যাচ্ছে, আবার তার সে সিনিয়র অনেক বয়সে বড়, শিক্ষা দীক্ষা সবকিছু সে স্লো, তার যত দ্রুত করবে এটা দ্রুত কাজ করা যায়। এক মিনিটে কি দুটো হয়? একটা হয়, দৈনিকের হিসাব আছে 3,000 ইজিলি করা যায়, 2,000 তিনি 3,000 3,500 করা যায়। হ্যাঁ, 2,000 তিনি করা আপনি যত লোকগুলা যত পুরনো হবে তত বেশি করতে পারে। তবে এটার যে প্রোডাকশন, এই প্রোডাকশনটা যদি কন্টিনিউ সেল হয়ে যায়, আপনি একসময় কত বছর দুইয়ের মধ্যে আপনি এটার টাকা দিয়ে 2-3 বছরের মধ্যে অটোমেশন কিনতে পারবেন। শোনেন, বাজারে যে 200 টাকা কেজির ওটা ওটা করতে আপনার সর্বোচ্চ 90 টাকা খরচ হবে। 200 টাকা কেজি যে ওয়াশিং পাউডার মেশিনটা 3.5 দিনের মধ্যে করলে আপনি বিএসটাই পাবেন, আর যদি এর নিচে করেন তাহলে আবার কোয়ালিটি ঠিক থাকবে না, বিএসটাই পেতে অসুবিধা হবে। এর জন্য কতটুকু জায়গা স্পেস? ওটার জন্য একটা রুম হলে আচ্ছা। বিএসটি অনুমোদন বলতে কি আপনার বিল্ডিং লাগে? পরিচ্ছন্ন জায়গা লাগে, 300 টেল অসুবিধা। আপনার ই দেয় না? যদি আপনার ই হয় কাঠের ভুষি, তারপরে কাঠের ভুষি কয়েক ধরনের আছে, কোকোনাট পাউডার আছে, তারপরে তাবু পাউডার আছে, অনেক কিছু আছে, ফর্মুলেশন আছে, একটা ফর্মুলা প্রোফাইল নিয়ে যাবেন।
আপনার ব্যবসা কত বছর? 97 আলহামদুলিল্লাহ। এই ভবন কি আপনার নিজের? না, এমনিতে আপনি এইগুলো কোনো মানে কোনো ইসে দেওয়া যায় না, ছাড়া করে দেওয়া যায় না, কোনো সুযোগ দেওয়া যায় না? রেন্টগুলো ওইভাবেই দেওয়া, আপনাদের সব নগদ পেমেন্ট বুক মানে বাদে অন্য কোনো অপশন? নগদ তো অবশ্যই। হ্যাঁ বলো, কি গাড়িতে উঠেছ? বুঝলাম যে আপনাদের কোনো বাকি কোনো সুযোগ নেই না? না, ওয়াশিং মেশিন তো আর কলম দুইটা আমি একসাথে নিতে পারতাম যদি আপনি কিছু ফ্রি দিতেন, কিছু একটু সুযোগ দিলে একসাথে নিতে পারতাম। আর আমি আমার লাইফটা আমি এইভাবে এবং আমি চাই গোপালগঞ্জ আপনি এই প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। গোপালগঞ্জ আমি গেছিলাম ইয়েতে, কিন্তু মেন সদরে যাইনি। আমার গ্রামের চাঁদপুর বছর বাজারের নামটা কিভাবে
এটার জন্য কত কিছু যারা যারা বললেন বর্ষা দেশের জন্য সবার জন্য আপনার এখন আমি যেটা দিলাম ইয়ের জন্য এরকম দুটা রুম নিলে আমার যে পানির প্ল্যান্টটা আছে না ওখানে আমার 1000 স্কোয়ার ফিট আছে আমি ওইটা আমার 1000 স্কোয়ার ফিট লাগে না আমার 200-300 স্কোয়ার ফিট হলে হয়ে যাবে তাহলে এটা পাশে করতে পারেন আমি দুইটা পাশে করতে পারি হ্যাঁ পাশে পাশে করতে পারেন কোনো জন দিয়ে দেবে এটা আমার গ্রামে দিতে করতে পারেন ওটাই শেষ।